السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आज আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা অতি পরিচিত অর্থাৎ আপনি এমন চারটা খাবার খান যে চারটা খাবার কারণে যে চারটা খাবারের মাধ্যমে যাদের পিচটা পাতল হয়ে রয়েছে अर्थात समय पाचेना कथा बोल लिंगर माथाय पानी चले आसे तूब जरूरी अपने एक मास अथवा एक मास समय जो अपनी चार्टा खबर खेते पर नियमित तेल अपने बीजा गाढ़ो है और समय बेड़े जाए मेहर जो प्रब्लेम छो ओ कमे जाए आशा करी वीडियोर प्रथम थे शेष पर्त देखें अनेक उपकृत हबें मूलत तो अनेक बीजा पातल किंतु समय पाए आबार पार्टनारे साथ कथा बा मजा कर ले हठात कर लिंगर माथाय पानी चले आस एटार मूल कारण हलो जे तार शरीरे जे मेटाबलिजम अर्थात तार शरीरे जे हरमोन अर्थात तार शरीरेर भितरे जे स्ट्रक्चर एटा अनेकटा दुर्बल एखन आपनि चारटा खाबार जदि आपनि नियमित खेते पारेन ताहले आशा करा जाय बीजटा गाढ़ो हबे एबं समयटा बेड़े जाबे এবং পানি যে পড়তে সেটাও কমে যাবে এর মধ্যে চারটি খাবারের ভিতরে এক নম্বর খাবার হলো যে কোনো খেজুর খেজুরের ভিতরে কয়েকটা আইটেম আছে একটা হলো লাল খেজুর আরেকটা হলো সাদা খুরমা খেজুর আপনি খেজুরের ভিতরে আপনি খুরমা খেজুরটা খেতে পারেন এটা খুব ভালো কাজ করবে প্রতিদিন সকালে খালি পেটে তিনটা এই নিয়মে আপনি এক মাস খান খুব ভালো কাজ করবে এরপরে হলো বাদাম বাদামের ভিতরে অনেকগুলো জাত আছে যেমন কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে কাঠ বাদাম আছে আখরোট এটাও এক ধরনের বাদাম চিলগুজার শাঁস এটাও বাদাম আবার আমাদের দেশে চীনা বাদাম এটাও পাওয়া যায় কিন্তু আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো আখরোট খেতে পারেন আখরোট আপনি সকাল বিকাল প্রতিদিন আপনি দুই পিস করে আপনি খেতে পারেন এটা আখরোটটা গোল পাওয়া যায় বড় কভার সহ এটাকে ভেঙে ফেললে ভিতরে কয়েকটা অংশ পাওয়া যায় তো আপনি একটা করে অল্প করে হলো দুই অংশ করে সকালে একবার এবং রাতে একবার খেতে পারেন এই নিয়মে আপনি প্রায় এক মাস খেলে আপনি খুব ভালো কাজ করবেন এরপরে আপনি যে খাবারটা খেতে পারেন তিন নম্বর সেটা হলো কালো জিরা কালো জিরা তো আল্লাহ তাআলা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আসছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শেফা আর কালো জিরা খাওয়ার নিয়ম কয়েকটা পদ্ধতিতে আছে একটা হলো কেউ প্রতিদিন সকাল বিকেল এমনিতে খায় আবার কেউ মধুর সাথে খায় আবার কালো জিরা ভিজিয়ে পানিও খায় আবার কালো জিরার ভর্তও অনেকে খায় মূলত আপনি সেক্সের জন্য যেভাবে খাবেন সেটা হলো কালো জিরা আর মধু আপনি রাত্রেবেলা দু চামচ কালো মধু আপনি নেবেন আর চার চামচের আধা চামচেরও কম কালো জিরা নিয়ে মধুর সাথে আপনি রাত্রে ভিজিয়ে রাখেন সকালবেলা আপনি খালি পেটে এটা খেয়ে নেন এই নিয়মে আপনি এক মাস খান খুব উপকৃত হবেন चौथा नम्बर खबर जेटा सेटा हलो आपनि प्रतिदिन एकटू करे प्रोटीन खावार चेष्टा करुन प्रोटीन थाके आपनार डिमेर भितरे प्रोटीन थाके आबार सानार भितरे प्रोटीन थाके तो आपनि डिमटा खाबेन डिमेर भितरे कयेकटा क्वालिटी आछे हाँसेर डिम आछे फार्मेर डिम आछे आबार मुरगीर डिम आछे आपनि कोन डिमटा बेशी खाबेन सबचेये पुरुषेर जन्य भालो हलो हाँसेर डिमटा जदि आपनि सादा कभारटा फेले दिते शुधु कुसुमटा खेये निते पारेन एटा खूब भालो এবং যদি পুরোপুরি সিদ্ধ না করে আপনি যেটাকে হাফ বয়েল বলা হয় এইভাবে যদি হয় তো এইটা আপনার প্রোটিন হিসেবে কাজ করবে এবং জনশক্তি উত্তেজনার ভিতরে আপনি ভালো কাজ করবে এই নিয়মে আপনি এক মাস খান ইনশাআল্লাহ খুব উপকৃত হবেন আশা করি ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো পরামর্শ এবং এবং যে কোনো বিষয় আপনি জানতে চান সরাসরি জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু